স্টোরিকে হুম ডাইরেক্টরের সেই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে, হ্যাঁ, বাট দেখানোর স্টাইলটা বেশ দেখানো ইউনিক, স্টাইলটা, আর স্টোরি টেলিংটা অ্যাকচুয়ালি। প্লাস এখানে হিরো মানে ওই পঙ্কজ ত্রিপাঠী, সব কিছুই, স্টোরির হিরো বলুন, অ্যাক্টিংয়ে বলুন, মেন ক্যারেক্টার, সব ডায়লগে কিছু। বলুন, হ্যাঁ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল, আমি অম্বালি। আমি অভিষেক, আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন, ওখানে আমরা পোস্ট দিই, মাঝে মাঝে কোয়েশ্চেন আনসার্স দিই, ওখানে আপনারা আপনাদের কমেন্ট করতে পারেন, অথবা আপনারা নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা হিন্দি মুভি রিভিউ নিয়ে এসেছি, কড়ক সিং, যেটা ওটিটি জি5-এ ডাইরেক্ট রিলিজ করেছে 22 নভেম্বর। ডাইরেক্ট করছে অনিরুদ্ধ রায় চৌধুরী, আর কাস্টে আছে পঙ্কাজ ত্রিপাঠী, জয়া আহসান, সঞ্জনা সঙ্ঘি এবং অন্যান্য অনেকে। তো কেমন লাগলো তোমার? কেন বললাম কাদক সিং? বললাম কাদক সিং ভালো লেগেছে, ওটিটির জন্য ঠিক আছে, হয়তো হলে গিয়ে দেখলে হয়তো দেখতাম না, সরি বাট ইটস ট্রু, বাট খুব কিছু না, বাট সাসপেন্সটা যেমন করে ক্রিয়েট করেছে কিছু না থাকা সত্ত্বেও একটা ক্যাজুয়াল স্টোরিকে ডাইরেক্টরের, সেই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে, বাট দেখানোর স্টাইলটা বেশ দেখানো ইউনিক, স্টাইলটা, আর স্টোরি টেলিংটা অ্যাকচুয়ালি। প্লাস এখানে হিরো মানে ওই পঙ্কজ ত্রিপাঠী, সব কিছুই, স্টোরির হিরো বলুন, অ্যাক্টিংয়ে বলুন, মেন ক্যারেক্টার, সব ডায়লগে কিছু। বলুন, হ্যাঁ কমেডিতে বলুন, পাঞ্চেসে বলুন, মানে এখানে শুধু পঙ্কজ ত্রিপাঠী, পঙ্কজ ত্রিপাঠী সব আর কিছু পঙ্কজ বেশ করে ত্রিপাঠী, ওর উপরে, হ্যাঁ, আর সেই আর জন্য মানে সেই জন্য সিনেমাটা ভালো ভালো লেগেছে লেগেছে। আমি বলবো, হ্যাঁ হয়তো অন্য কাউকে দিলে তারা এটা ফুলফিল করতে পারতো না, কেন কি ইনি যেমন করে প্রত্যেকটা ক্যারেক্টার বা প্রত্যেকটা ডায়লগ ডেলিভারি যেমন করে করে যে কোনো সিচুয়েশনে অসাধারণ, সে তার জন্যই পুরো টান টান, হয়তো যে কোনো কেউ সিনেমাটা দেখবে, এটা অন্য কারোর হাতে দিলে এটা পসিবল ছিল না, অ্যাটলিস্ট আমাদের ক্ষেত্রে তো তাই মনে হয়। হ্যাঁ আর যেমন করে প্লটটাও বলেছিল, যেটা গল্প বলার ধরনটা, যে স্টোরি ওয়ান, স্টোরি টু, স্টোরি থ্রি, কে ঠিক বলছে কে ভুল বলছে, ওনারা সবাই সাপোর্টিং রোলে ভালো অ্যাক্টিং করেছে। জয়া আহসান তো ভালো একটা অপরচুনিটি পেয়েছে, দেখে খুব ভালো লাগলো যে আমরা পঙ্কজ অনেক ত্রিপাঠীর অপোজিটে। বাঙালি হিসেবে আমরা প্রচুর কাজ দেখেছি তার, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, বলিউডে বেশ ভালো, মনে হয় বাংলাদেশ করেনি থেকে উনি। ওয়েস্ট বেঙ্গল এসে বলিউডে বেশ ভালো একটা জার্নি চলছে, খুবই ভালো। হ্যাঁ, আর ওর তাছাড়া মেয়ের যে বাকিরাও, হ্যাঁ ক্যারেক্টারটা সঞ্জনা করেছে সঙ্ঘি, হ্যাঁ ভালো অ্যাক্টিং সেও খুব ভালো করেছে, করেছে, তাকে অন্যান্য মুভি তো দেখেছি দেখেছি, আমরা, একদম একদম, খুবই ভালো করেছে। এখানে অনেকটা ক্যারেক্টার, অনেকটা স্ক্রিন টাইম ছিল, এটা গোটা ফার্স্ট স্টোরিটা ওই বল, সব থেকে বড় স্টোরি মানে ওই বলেছে, হ্যাঁ, আর তারপরে স্টোরিগুলো তো অ্যাড অল্প। ছিল কম হ্যাঁ বেশি হবে, হ্যাঁ হ্যাঁ বা ও ইনভেস্টিগেট করাটা বা পরে জিনিসগুলোকেও করাটা, ওটাই ওটাই, ও অনেক চান্সেস পেয়েছে, বলবো না খারাপ করেছে, বাট কিছু কিছু জায়গায় আরও ভালো করার হয়তো চান্স ছিল, হ্যাঁ মানে পঙ্কজ ত্রিপাঠী থেকে চোখটা কাড়ানোর জায়গা ছিল, অতটা স্ক্রিন টাইম হ্যাঁ, মানে পেয়েছে, যে চোখে মুখে যে কথাটা পঙ্কজ ত্রিপাঠী বলে সেটা রেয়ার, আর হ্যাঁ, সবাই মানে পারে ও না ওরকম। ও ওর কাছে অতটা স্ক্রিন টাইম ছিল, কারণ সবসময় দেয়া হয় না হ্যাঁ স্ক্রিন টাইমটা, হ্যাঁ কিন্তু ও চাইলে আর একটা মেয়ে হিসাবে, একটা কম বয়সী মেয়ে, স্ক্রিন টাইমটাকে টানার, কিন্তু পঙ্কজ ত্রিপাঠী চোখটা ছাড়া আমরা যায়নি অন্য সত্যি আর কথা। কাউকে দেখতে পারিনি হ্যাঁ ওই আর অনুযায়ী, বাট হ্যাঁ, হ্যাঁ বাকি সবারই খুব ভালো স্টোরিটা অ্যাক্টিং। একটা সিম্পল স্টোরি, বাট ওই যেটা বললাম দেখানোর ধরনটার জন্য এটা বেশ ইন্টারেস্টিং হয়েছে, তার জন্যই আরও বেশি ভালো লেগেছে, স্পেশালি পঙ্কজ ত্রিপাঠী যেভাবে ওটাকে পোর্ট্রে করেছে জিনিসটাকে, একদম একদম, তো ওইটা সত্যি খুব সুন্দর। তাছাড়া আর মিউজিক সেরকম তো কিছু ছিল না, বাট ব্যাকগ্রাউন্ড যতটা মিউজিকটা মেগাবিট ভালো ছিল ছিল, ভালোই ছিল, মানে মানে স্টোরি অনুযায়ী বেশ ভালো হ্যাঁ, যাচ্ছিল। আর সাসপেন্স যেটা ক্রিয়েট করা হয়েছে, বা যে টপিক, আমি বলবো যে টপিকটা নিয়ে কাজ করা হয়েছে, ওই টপিকটা খুবই ভাইটাল আমার হ্যাঁ মনে হয়, হ্যাঁ, এটা বেসড অন ট্রু ইভেন্টস, তো স্বাভাবিক, সবাই বুঝতে পারছেন আপনারা কত এরকম ইভেন্ট হয়েছে আর কত এরকম সুইসাইড হয়েছে,
বা কত, এখন তো এগুলো দেখে মনে হচ্ছে যে কতগুলোকে সুইসাইড সাজানো হয়েছে। তো আর বেঙ্গলের দেখানো হয়েছে পুরো স্টোরিটা, তো আপনাদের অবশ্যই ভালো লাগবে। অনেক কিছু কিছু জায়গায় বাঙালি কথা আছে, অনেকেই বাঙালি রোল প্লে করেছে আশেপাশে। আর তাছাড়া আমি বলবো সাইড প্লে যারা অ্যাক্টিং করেছে তাদের বস বা অন্যান্যরা নিজের নিজের জায়গায় ঠিকঠাক, মানে ঠিক আছে। পরেশ, পাহুজা, আমি বলবো না আমি খুব বেশি এক্সপেকটেশন ছিল তাদের থেকে, বাট প্রত্যেকজন প্রত্যেকজনের জায়গায় ঠিক আছে। অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করাগুলো খুব ভালো হয়েছে, হসপিটাল বলো বা একটা সরকারি গভর্নমেন্ট গভর্নমেন্ট না বাট হ্যাঁ LIC বা এইসবের যে অফিসগুলো যেমন হয় ওগুলো ক্রিয়েট করাটা। এদের দুজনের টানটোল লাভ স্টোরি যেটা দেখানো হয়েছে ক্যাফে, ক্যাফে তো না রেস্টুরেন্ট, লাঞ্চ খেতে যেতো দুজনেই ওখানে ক্যান্টিন টাইপের, লাঞ্চ ক্যান্টিনে কিছু কথা না বলে এক্সপ্রেস করা, ওখানে দুজনেই দুজনের অ্যাক্টিং অসাধারণ ওখানে। শুধু কিন্তু পঙ্কজ ত্রিপাঠী আমাদের চোখ কাড়েনি, জয়াও জয়াও খুব ভালো মতনই চোখ কেড়েছে স্ক্রিন প্রেজেন্সের জন্য। তো খুব ভালো, আমার মনে হয় সিনটা আমার খুব ভালো লেগেছে পার্টিকুলারলি। আর যে নার্সের রোল করেছিল ও বেশ ভালো করেছে, হ্যাঁ আমরা মেনলি ওই জন্যই দেখা স্টার্ট করেছিলাম সিনেমাটা। আর তাছাড়া এন্ডটা যেভাবে করলো, মানে এমনি ওভারঅল ভালো করেছে, বাট আমার একটু অন্যরকম, এটা স্পয়লার অ্যালার্টই হয়ে যাচ্ছে এন্ডটা, যে আমার যদি ওরকম করতো পার্সোনালি আমার মতামত ওটা, তাহলে আমার আরও বেশি ভালো লাগতো, যে পুরোটাই সাজানো ছিল, পঙ্কজ ত্রিপাঠী মানে ডাইরেক্টলি ইনভেস্টিগেট করতে পারছিল না বলে এরকম একটা স্টোরি সাজিয়ে তারপরে ইনভেস্টিগেশন করে বার করলো যে অ্যাকচুয়ালি কে করছে জিনিসটা, অ্যাকচুয়ালি কে আছে সব কিছুর পিছনে। তো তাহলে আর একটু, হ্যাঁ মানে যেভাবে সাসপেন্সটা এগুচ্ছিল সেই হিসেবে ক্লাইম্যাক্সটা একটু ঠান্ডা লাগলো আমার। তিন চারটা আরো আউট অফ দা বক্স কিছু একটু মাথা ঘোরানোর একটা ব্যাপার থাকলে ভালো হতো। যেমন আমরা যেটা যেটা বলেছি যে পঙ্কজ ত্রিপাঠীর স্মৃতিশক্তি আসেনি, সেগুলো আমরা নিজেরাই বুঝতে পেরেছিলাম প্রথমে, এখনো যে তার আগেও দেখানো হলো না যে ওরা আলাদা করে ইনভেস্টিগেট করছে, ওদের তো মনে আসেনি, মনে পড়েনি কিছু। আউট অফ দা বক্স ওইটা ছাড়া আরো অন্য কিছু দেখাতে পারতো যেটাকে দেখে এই জিনিসটা চাইছিলাম ব্যাপারটা। তো আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে সিনেমাটা, ভালো লেগে থাকলে আর অন্য কিছু অনলাইনে আছে, হ্যাঁ আপনারা দেখতে পারেন, হ্যাঁ এটা পারেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনো প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এরকম আর কি ভিডিও আমরা রিয়্যাক্ট বা রিভিউ করতে পারি সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। একদম, আবার তাই নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে। বাই বাই।